আরও একটা ম্যাচে চমৎকার ডেলিভারিতে প্রতিপক্ষের ব্যাটারকে নাস্তানাবুদ করেছেন বাংলাদেশ নারী দলের পেসার মারুফা আক্তার। চমৎকার বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানের স্টাম্প ভেঙে চুরমার করেছেন বাংলাদেশের এই পেসার। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের ওপেনারকে ইনিংসের অষ্টম ওভারের তৃতীয় ডেলিভারিতে বোল্ড করেছেন মারুফা আক্তার। ইনিংসের অষ্টম ওভারের তৃতীয় ডেলিভারি করলেন তিনি। বলটি পিচ করে গিয়ে সরাসরি হিট করেছে ক্যারিবিয়ান ওপেনারের লেগ স্টাম্পে। মারুফার সুইং ডেলিভারিটি বুঝতেই পারেননি তিনি, উপরে পড়ে তার লেগ স্টাম্প। চমৎকার ডেলিভারিতে প্রতিপক্ষ ব্যাটারের স্টাম্প উপরে দিয়ে বোল্ড করেছেন বাংলাদেশের এই পেসার। মুস্তাফিজুর রহমানের 90 নম্বর জার্সি পরে মাঠে নামেন মারুফা আক্তার। উদযাপনটা করার সময় ফিজের মতোই লেগেছে তাকে। প্রতিপক্ষের ব্যাটারের স্টাম্প উপরে দিয়ে বাংলাদেশকে প্রথম সফলতা এনে দিয়েছেন মারুফা আক্তার। তার চমৎকার ডেলিভারিতে বাংলাদেশ পেয়েছিল প্রথম উইকেটের দেখা। এর আগের ম্যাচেও উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার। দুর্দান্ত গতি আর সুইংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের পরাস্ত করায় প্রশংসায় ভাসলেন মারুফা।